নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি নিয়ে একবার আমার মতো করে সম্পূর্ণ নিরামিষভাবে এভাবে দই পটল বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় রুটি পরোটা প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি পটল গোটা রেখেছি তবে দুদিক থেকে এরকম কাট লাগিয়ে নিয়েছি যাতে রান্নার সময় পটলের মধ্যে ভালো করে তেল মশলা ঢুকে পড়তে পারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ মেখে পটলকে অন্তত ছ সাত মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য পটল ম্যারিনেট হতে থাক সেই সময় আমি দই পটলের দইটা রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি দইয়ের মধ্যে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি এখানে সামান্য একটু জায়ফল নিয়েছি খুবই সামান্য এটাকে অল্প পরিমাণে একটু দইয়ের মধ্যে গ্রেট করে নিচ্ছি যদি হাতের কাছে জায়ফল থাকে অবশ্যই অল্প পরিমাণ একটু গ্রেট করে দিতে হবে তাতে করে দইয়ের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় যতটা আমি নিয়েছিলাম ততটা কিন্তু দিলাম না বেশ অল্প পরিমাণে দিয়েছি এবার এখানে যোগ করে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা দইয়ের সঙ্গে মিশিয়ে দিলে দইয়ের ফ্লেভারটা বা স্বাদটা অনেক বেশি বেড়ে যায় লবণ চিনি অল্প পরিমাণ জাইফলের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম দই আমাদের একদম রেডি এখন একপাশে সরিয়ে রেখে এক ইঞ্চ পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি মসৃণ করে এবার চলে যাচ্ছি মূল রান্নায় এখানে একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে লবণ হলুদ মাখানো পটলগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য সমস্ত পটল ছেড়ে দিয়ে পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করব পটলকে কিন্তু এই পর্যায়ে বেশ একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে হতে একটু সময় লাগবে পটল ভাজা হতে থাক সেই সময় আমি আরও একটি মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি সিগি চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের সামান্য একটু কম নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব জলে মশলাগুলোকে ভালো করে ভিজতে দেব এদিকে দেখুন পটলেও কিন্তু সুন্দর রং ধরতে শুরু করেছে সমস্ত দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লালচে রঙ করে পটলগুলো ভালো করে ভাজা করে নেব। পটলে সুন্দর রং ধরলে পটল ভাজা হলে আমি কিন্তু তুলে নিচ্ছি পটল এরকম সুন্দর ভেজে নিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় এই প্যানেই অল্প একটু তেল যোগ করে এখানে যোগ করে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ পাঁচ ছটার মতো গোটা গোলমরিচ আর একটি দারচিনির স্টিক দিয়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে করে গরম মশলা সুন্দর ফ্লেভার তেলের সঙ্গে মিশে যায় আর তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে জলে ভেজানো সেই মশলার মিশ্রণ যোগ করে দিয়েছি এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর যোগ করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর লো ফ্লেমে রেখেই ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই পর্যায়ে আমি জাস্ট টু পিঞ্চ মতো হিং যোগ করে দিচ্ছি আদার সঙ্গে হিঙের ফ্লেভারটা যোগ হয়ে রান্নায় একটা দুর্দান্ত স্বাদ আর গন্ধ নিয়ে আসে হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন হিংটা দেওয়ার পর আরও দু তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তেল সুন্দর রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে সমস্ত ভেজে রাখা পটলগুলো যোগ করে মশলার সঙ্গে আরও দেড় থেকে দু মিনিট একসঙ্গে মশলার সঙ্গে পটলকে কষিয়ে নেব পটল কষানো হতে থাকলেও ফ্লেমে এখানে আমি প্রায় ছ সাতটার মতো কাজুবাদামকে জল দিয়ে মসৃণ করে বেটে যোগ করে দিলাম কাজুবাদামের পরিবর্তে চাইলে চারমগজ কিংবা চিনে বাদাম বা কাঁচা চিনেবাদামকে বেটে ব্যবহার করা যায় এতে করেও কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর ঠিক হয়ে যায় কাজুবাদাম দেওয়ার পর আরও তিন মিনিট থেকে চার মিনিট মতো ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট এভাবে কষানোর পর তারপর এখানে আমি সেই দই যোগ করে দিচ্ছি যেহেতু দইয়ের সঙ্গে গুঁড়ো দুধ জায়ফল অল্প পরিমাণে মেশানো আছে লবণ চিনি পরিমাণ মতো দেয়া আছে তাই দইটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল আর এই দই দিয়ে পটল রান্না করলে রান্নাটাও কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয় দই দেওয়ার সময় কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে তারপর দইটা দিয়েছি ফ্লেম অফ অবস্থায় দু মিনিট মতো সময় নিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেম অন করে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আপনারা একটু একটু ঝোল রাখতে চাইলে বা গ্রেভিটা একটু বেশি চাইলে এখানে হাফ কাপ মতো গরম জল যোগ করে দিতে পারেন তবে আমি জল না যোগ করেই রান্নাটি করছি আজকে এটাকে একটু মাখো মাখো রান্নাটা হতে দেব দেখুন ঠিক এই পর্যায়ে এসে এখানে আমি অল্প একটু ড্রাই রোস্ট করা করসুরি মেথিকে হাত দিয়ে একটু গুঁড়ো করে এর মধ্যে যোগ করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর তাছাড়াও এখানে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার পাউডার দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব পটল কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট চার থেকে পাঁচ মিনিট আমি এখানে লো ফ্লেমে রান্না করে নেব তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় দিয়ে নিয়েছি চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম আমাদের দই পটল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং